আসলে কি তোমার একটি চত্বরের মধ্যে সীমাবদ্ধ থাকবে? তাকে কি একটি নির্দিষ্ট জায়গায় আমরা তাকে সীমাবদ্ধ করে ফেললো? নোমান সরকারি পিসি কলেজের প্রত্যেকটি জায়গায় অনুপরমাণুতে এবং আমার আরেকবার রিপিট হয়ে যায় কথাটা, যে আমার স্নেহাস্পদ ছাত্র ছাত্রীদের যে দাবি আছে সরকারি পিসি কলেজের নোমান চত্বর প্রতিষ্ঠিত হোক, সেটি আমি মনে প্রাণে চাই। কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা খারাপ ভাববে না, খারাপ নেগেটিভলি নেবে না আমার কথাটা। এই বাস্তবায়নের জন্য, এটি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমাদের যে নিয়ম নীতি আছে সেটি আমাকে অনুসরণ করতে হবে। আমি সর্বদাই আছি এই বিষয়টি প্রতিষ্ঠিত হোক, তার যে প্রসিডিউর আছে, নিয়ম আছে। আরে এখানকার প্রাক্তন ছাত্রনেতে এসেছিল সম্ভবত স্মরণ খোলার, তাই না? সে বলেছে, সেও জানে যে স্যার এগুলো করতে গেলে তো অনেক সময় আমলাতান্ত্রিক যে জটিলতা আছে সেটা হয়তো বা আমাদের ফেস করতে হতে পারে, মোকাবেলা করতে হবে আমাদের, আমরা করব। একটা জিনিস আমি গত সপ্তাহে দুদিনে একটু ট্রেনিং করে আসছি ঢাকা থেকে, আগামীকালকে যাব, সেখানেও আর দুই দিনের ট্রেনিং আছে। আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রী কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা পছন্দ করেন না। আমরা এখান থেকে একটা আবেদন পাঠাবো, সে আবেদন কোথায় ফাইল চাপা পড়ে থাকবে এটা মাননীয় প্রধানমন্ত্রী কোনোভাবেই সহ্য করেন না। এবং তার যে তথ্য বিষয়ক উপদেষ্টা আছে, যার সুযোগ্য পুত্র, তার মাধ্যমে সারা বাংলাদেশের যে আমি যে বিষয়ে ট্রেনিং দিতে যাচ্ছি, আমি শুধু এই কথাটিকেই বলবো, যে কোনো আবেদন ই নথি একটা সিস্টেম যেটা চালু করতেছে ইমেইলের মাধ্যমে, এখন এরকম হার্ড কপি যেটাকে বলে সেটি আর থাকবে না, কাগজে কলমে থাকবে না, সেটি আমরা স্ক্যানের মাধ্যমে আমরা সফট কপি পাঠিয়ে দেবো, সেটা জমা হবে যে দপ্তরে আমরা পাঠাবো এবং সেটা আমরা মনিটর করতে পারবো, আমরা কম্পিউটারের মধ্যে দেখতে পারবো যে আমরা এক্সাম্পল এর যদি বলি যে আমার এই চত্বরের বিষয়টি কত দূর এগোচ্ছে, আমার ওই ফাইলের পিছনে দৌড়াতে হবে না, আমি নিজেই দেখতে পারবো এবং সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নেবো কাগজে কলমে। অতএব আমলাতান্ত্রিক কোনো জটিলতা মাননীয় প্রধানমন্ত্রী এগুলো আর দিচ্ছেন না এবং সব কিছু স্বচ্ছতার মাধ্যমে এগোবে। সেই জন্যে এই বিষয়টি বাস্তবায়নের ক্ষেত্রে প্রাথমিক যে ধাপগুলো আছে, আমার মনে হয় তোমরা যারা আছো, তোমরা যারা চাচ্ছ মনে পড়ে এবং আমরা আমার সহকর্মী যারা আছেন প্রত্যেকে আমরা এগুলো আলোচনা, অন্তত গত দুই দিন আমি আলোচনা করেছি সেই বিষয়ে, যে 14,000 ছাত্রছাত্রী স্বাক্ষর, আমি এগুলো বলছিলাম 14,000 কম হয়ে যায়। আমি আরেকটা জিনিস বলি, নোমান তুমি সামনে আছো, পার্শ্ববর্তী কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়েছিল, কেউ কিন্তু সেগুলো সমাধানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারেনি, যেটা কিনা নোমান করেছে। মহিলা কলেজে একটা সমস্যা, দ্বিতীয়ত বোধ হয় আমাদের এখানে ম্যাথস নামে একটি প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে তো পরে ও সম্ভবত জানে না, আমি সকালবেলা হাঁটতে দেখি নোমানের ছবি ওখানকার ছাত্রলীগ যারা আছে, তার মানে কি ও তো আসলে শুধুমাত্র আমাদের গাফফা সাহেব বলে গেছেন এই পিসি কলেজের ভিতরে সীমাবদ্ধ থাকবে না, সারা বাংলাদেশে যে একজন সফল ছাত্র সংগঠক হিসেবে কারোর নাম যদি শ্রদ্ধাভরে স্মরণ করতে হয় তাহলে অবশ্যই ইয়াসির আরাফাত। আমি বলেছি আমার ছাত্র জীবনে কিছু বললাম যে 8 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ লাইফ হয়েছিল ভাই, শেষ বয়সে এসে যদি হায়াতে কোলায় রিটায়ারমেন্ট করে বেঁচেও থাকি হয়তো আমি পাঠাবো যাও ওর কাছে ছাত্ররা শিখে আসো। যেরকম আমার সহকর্মী সজল গাজীদার বলে গেছে, যদি আমার যদি সুযোগ থাকতো না, ওর সুযোগ নাই, পরবর্তী প্রজন্মের সুযোগ আছে, যারা কিনা ওর কাছে আসবে নোমানের নাম খুঁজবে শ্রদ্ধাপূর্বক, তো তুমি চত্বরে দাঁড়িয়ে আসি এক কাপ চা খাই, বা আর মানে ছাত্র নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে কথা বলি। এগুলো হয়তো খুব রাত্রি গভীর হচ্ছে, আমার কথা হয়তো আর ভালো লাগবে না তোমাদের, কিন্তু এটাই বাস্তবতা। তোমরা যে পদক্ষেপ নিয়েছ ইতিমধ্যে আমি বলবো, তার বাস্তবায়নের জন্য যা কিছু করার আমার স্যারেরা আছেন, আমি আছি, আসো কথা বলি কীভাবে আমরা কাজটি করতে পারি। অসম্ভব কিছু নয়, সফল ব্যক্তি
যে সার্থক ব্যক্তি তাকে অবশ্যই আমরা রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করে যাব। নোমান হয়তো বা বেশি দিন হয়তো থাকবে না এখানে, কিন্তু তার কর্মের যে পদচিহ্ন, তার যে কর্মকাণ্ডের ফল ফসল যেগুলো থাকবে সেগুলো ভোগ করবে পরবর্তী প্রজন্ম। তার জন্য অবশ্যই ওই ধরনের মাঝে মধ্যে একজন ব্যক্তি কিন্তু প্রতিষ্ঠান হয়ে যায়, একজন সাধারণ মানুষ থেকে অসাধারণ হয়ে যায়। সেই ব্যক্তি আজকে প্রতিষ্ঠানের রূপ নিয়েছে, কে? ইয়াসির নোমান। তার কাছ থেকে অনেক কিছুই শেখার আছে, শিখবে পরবর্তী প্রজন্ম, এবং আমরা হয়তো আমাদের স্মৃতিতে আমাদের স্নেহের আসনে নোমান অনেকদিন বেঁচে থাকবে, শুধুমাত্র ওই চত্বরের ভেতর নয়। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার